তো হাই গাইস, মাই নেম ইজ অর্ণ। আর আপনারা দেখছেন অফিসিয়াল কিং এআর ওয়াইটি চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা তো কি খেলতে যাচ্ছি সবাই জানে, মাইনক্রাফট। তো আমার আগের যে ভিডিওটি যে আপনারা ওয়ার্ল্ডটা দেখছেন সেটা আজকে আসলে আমার কাছে লেট হয়ে গেছে। তো এটা আসলে একটা খারাপ বিষয়, আমার যে আইল্যান্ডটা লেট হয়ে যাওয়ার জন্য আমাকে এক নতুন আইল্যান্ড তৈরি করতে হয়েছে, যেটা আইল্যান্ড সরি নতুন ওয়ার্ল্ড তৈরি করছে। আইল্যান্ড আইল্যান্ড গেম চিল্লা সেমি। তারপর ভয়েসটা আজকের ভিডিওতে ভয়েসটা একটু হয়তো একটু কিছু দিকে লাউড হতে পারে, আবার কিছু দিকে একটু স্লো হয়ে যেতে পারে, এটাই আসলে একটু মাফ করে দেখবেন। তো আসলে আমার এই ক্রাফটটা আমি ওইটা অন করতেছিলাম, তো সেক্ষেত্রে চলে আসছে, তো নিতে হয়েছে আমার। এই আমি ভাঙলে এমনি চলে আসতো না, কষ্ট করে ভিতরে টানলাম গে ভাই সাহ। মানে এটা স্মার্ট ওয়ার্ক ভাই, স্মার্ট ওয়ার্কের মানে পার্থক্য আছে। ঠিক আছে, টর্চ ভাঙলাম, আস্তে আস্তে গাছগুলো কাট পোস্ট আসতে। তো এটা একটা আইল্যান্ড টাইপই মনে হইতেছে ম্যাপটা, এটা একটা আইল্যান্ড টাইপ যাদিকে রয়েছে। আর দেন এটা আইল্যান্ড, পিছনের দিকে অনেক জায়গা দেখছুন। আমার কিন্তু গলায় বসে গেছে, তাও ভাই আপনারা একটু সাবস্ক্রাইব করেন না, এইটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে বিষয়টা। কারণ আপনারা ভাই এত কষ্ট করে ভিডিও বানাই, তাও যে ভিউজ রয়েছে সাবস্ক্রাইবার বা লাইক কোনোটাই পাই না। তো একটা ইউটিউবার যখন আর নান নিচের ভিডিও বানাই, তো সেক্ষেত্রে সেইটা খুব কষ্ট হয়। আমি আপনার মনে হবে না, যখন আপনি ইউটিউবার হবেন না তখন তো বুঝতে পারবেন যে একটা ভিডিও এডিট করে বানাতে সেক্ষেত্রে এক দুই দিন কিন্তু সময় লাগবেই। আর আবার যদি সেটাতে তুমি হচ্ছে ই করো, সেটা যদি আরও অন্যভাবে অনেক ধরনের এডিট থাকে, থাম্বনেল বানানো এসব নিয়ে আরও এক ঘন্টা দু ঘন্টা তুমি রাখবা, তারপরে কিন্তু ভিডিও বানাবা, তারপরে সেটা কাট করবা। এটা আসলে কিন্তু অনেক বড় একটা ভিডিও ছিল, আমি কিন্তু কাট করে করে ছোটো করছি। এটা কিন্তু খুব কষ্ট করে কাট করতে হয়, কারণ দেখা যায় এখান থেকে কাট করলে আবার কিন্তু সেটি এসে আবার কিন্তু একটু ঠিকভাবে কাট করতে হয়, যাতে আপনাকে বুঝতে না পারেন যে আমি কী করছি। আবার একই কন্টেন্ট তো বারবার দেওয়া যায় না, মানে কন্টেন্ট চুজ করতে হয়, থাম্বনেল চুজ করতে হয়, যাকে ডিসক্রিপশানও চুজ করতে হয় ভাই। ইউটিউবার না তারা অনেকেই বলেন না, বাট ডিসক্রিপশানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আমার চ্যানেল যদি জানেন, আপনার চ্যানেলে দুইটা ভিডিও আছে, একটা হইতেছে দুইটা সার্ভাইভাল গেমেরই, আলাদা সার্ভাইভাল গেমের। দুইটার ভিডিওতেই প্রায় 40টার মতো ভিউজ হয়েছে, যেটা আসলে অনেকের হয় না। প্রথম দুটো ভিউজ হয় 5টা সাবস্ক্রাইবার পাইছি, তাও সেক্ষেত্রে রিজন রিভিউটা আমার ক্ষেত্রে অনেক ভালো। আমি কিছু পর্যন্ত লাইভ শুরু করবো, তো লাইভে আমার চ্যানেলে যখন লাইভটা আসলে শুরু করবো কয়টায়, 12টা থেকে এই 12টার সময় হয়তো লাইভ শুরু করবো, সকাল বা রাত্রে 12টা থেকে হয়তো একটু দুটোতে এক দুই ঘন্টা তিন চার ঘন্টা মনে হয় লাইভ করতে পারবো। বাট দেখুন আমি তো স্কুলে পড়ি, তো সেক্ষেত্রে আমার স্কুল লাইভ আছে, সেক্ষেত্রে পড়াশুনো করতে হয়। তারপরে একেবারে তো ইউটিউবটা তো সবাই তো সফল হয় না ইউটিউবে করে, আমি যেটা বুঝছি যে সবাই সফল হয় না ইউটিউবে, তারা হয় না, তারা হয় না, তার চেষ্টা হয় তো চেষ্টা সে দেয়। আমি কিন্তু আমার কিন্তু অনেকগুলো চ্যানেল ছিল, আমার চ্যানেল একটা ছিল 24টে 26টে 27টে সর্বোচ্চ 150 সাবস্ক্রাইবার একটা চ্যানেল ছিল আমার কাছে, নিজের কষ্ট করে চ্যানেলটা তৈরি করা। সেই চ্যানেলটা কিন্তু আমার কাছে ডিলিট হয়ে গেছিলো, তবে আমি স্টোনটা কাটে আস্তে আস্তে। তো দেখি স্টোনে আরে আস্তে আর কাটা যাবে না, ওকে চলো এবার হচ্ছে সামনে দেখে যাই, আরে আর কোথায় যাবো রে ভাই। তো স্টার্ট দিয়ে স্টোনগুলো আস্তে আস্তে কাটি, আমিগুলো এবার এগুলো মনে হয় আমার যে স্টোনের যেগুলো ইসের জন্য যেগুলো কাটে সেগুলো আমি স্টোনের করবো, উড়ে জিনিসগুলো স্টোন করবো। তো আস্তে আস্তে স্টোনের জিনিসগুলো স্টোন থাকবো। আজকের ভিডিও তো কিন্তু সেই কালকের সেই চ্যালেঞ্জটা, যে আজকে আইল্যান্ড থেকে বের হবো, মানে আজকে না কালকের আইল্যান্ডে বের হবো, আর দেন পরের আইল্যান্ডে যে পরের যে চ্যালেঞ্জটা সেটা হইতেছে আমার একটা খামার একটা ফার্ম বানানো, আর সাথে হচ্ছে একটা বাসা বানানো, ঠিকঠাক একটা বাসা বানানো।
তো কালকে বাসাটা হয়তো বানানো অত ভাবে বানাতে পারবো না, কয়টা হয়তো যেমন তেমন একটা বাসা তৈরি করতে হবে। আস্তে আস্তে আমি এপিকভাবে টেকনোলজি মার্ক থেকে এপিক একটা বাসা তৈরি করার চেষ্টা করবো। টেকনোলজি মার্ক কিন্তু আমার হচ্ছে আইডল, তো টেকনো গেমার ইজ আইডল বিকজ কেন ও ভাই ভাই ভাই, আরে আমি শেষ আমি শেষ আমি শেষ ভাই ভাই ভাই, তাদের তাদের তাড়াতাড়ি, ও ভাই সাহ একটুর জন্য বেঁচে গেছি, আমি খেয়ালে করি না ওখানে ওই ছিল লাভা ছিল, ভাই সাফ আমি এখনই শেষ হয়ে যেতাম, তো আর থাকতে ওইটা বন্ধ করতে চাইলাম, এইটা তো আর বন্ধ হবে না। তো দেখার কাছে স্টোন হইতেছে 35-এর দেন, আমি এগুলো আপডেট করবো আস্তে আস্তে, রেড তৈরি করবো অ্যান্ড দেন ডিস্ট্রিক্ট তৈরি করবো, তো আস্তে আস্তে সব তৈরি করি। তো আর ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক ই হইতেছে বিকজ আমার বাসায় আজকে একটা অনুষ্ঠান, তো তারপরেও ভিডিও বানাইতেছি, বুঝতে পারতেছেন মানে হওয়া সত্ত্বেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি আপনাদের, একমাত্র আপনাদের আপনাদের জন্য, তো ওইগুলো আমি বানিয়ে রাখি আর বাসায় কাজে লাগবে পরে। তো এখানে একটা ফ্রেমটা বসিয়ে এখান থেকে আমি স্টোন স্টোন করে ফেলি, তো এখানে স্টোন আস্তে আস্তে তো আস্তে আস্তে করি, তো ভাই আসতে ভাই ওকে আজকের ভিডিওতে যেই রয়েছে আমার সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আসলে আওয়াজ হইতেছে, তাও ভাই আর ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজগুলো সেগুলো কিন্তু আপনাকে একটু স্কিপ করতে হবে, কারণ বোঝেনি তো পাশে অনুষ্ঠান যাদের থাকে তারা আসলে আজকে ভিডিও দেবো, কারণ আমি এক দুই দিন পর পর ভিডিওদের কথা ভাবতেছি, বিকজ মানে একদিন ভিডিও করবো আর দেন পরের দিন মানে ওইটা পড়াশোনা করতে থাকবো, একদিন ভিডিও দিতে গেলে আমার ওই একটা দিনই পুরো লেগে যাবে, ভিডিও ঈদে থাম দিয়ে আর পড়াশোনাও থাকবে করতে হবে, কারণ সামনে আমাদের অ্যানুয়াল এক্সাম, তো সেক্ষেত্রে আমি একটু ড্রপ দেবো হয়তো কিছুদিনের জন্য, এক দুই সপ্তাহ হয়তো কোনো ভিডিও হয়তো দিতে পারবো, এমন বুঝতে পারতেছি না, বাট আমার অ্যানুয়াল এক্সামটা বোঝ হয়তো একটা ইম্পর্টেন্ট এক্সাম আমার জন্য অ্যানুয়াল এক্সাম, তো সেক্ষেত্রে আমার কিছুদিন হয়তো ড্রপ হবে, ইনশাল্লাহ ভিডিওগুলো আসলে ভাই ফক জাস্ট লাগছে আমার এই মানে এই জিনিসগুলো আমার অনেক জোস লাগছে, বাস্তবে জোস লাগছে ভাই, খুব ইম্পর্টেন্ট, হয়তো এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ পরীক্ষার মতো তো আর ভিডিও করতে পারবো না, সেক্ষেত্রে আমি করবো আমি আগে হচ্ছে ভিডিওগুলো রাখবো, সেইগুলো আসলে পাইতে পারেন যদি আমি আগে ভিডিওগুলো রাখি, সেক্ষেত্রে ভিডিওগুলো আসতে পারবে, প্রথমে থেকে আপলোড করবো এক সপ্তাহ একটা ভিডিও, হয়তো এক সপ্তাহ একটা ভিডিও দেবো সপ্তাহে, কারণ আমার 28 তারিখে পরীক্ষা আর দেন আজকে কয় তারিখ, আজকে কিন্তু আমাদের হচ্ছে 6 তারিখ, নভেম্বর 28 নভেম্বর হচ্ছে পরীক্ষা শুরু বাংলাদেশে অ্যানুয়াল এক্সামটা আমাদের স্কুলে, তো আমার জন্য এটা অনেকটাই বেশি খারাপ হইতে পারে, কারণ আমি আসলে এবছর কিছুই পড়িনি, এবছর তো করে কিছুই ঠিকভাবে পড়িনি, এই জিনিসটা খুবই খুবই খারাপ লাগছে, তো ভাই ওই রাত হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে না ভাই, জম্বিরা এসে আমার মাংস খাবে, তো তো আমি আস্তে আস্তে আসলে একে একে বেডে বানিয়ে শুয়ে পড়ি, তারপরে ভাই কথা হইতেছে কালকে সকালে।
ভাই গো ভাই সুপ্রভাত আস্তে ভাই, গুড মর্নিং গাইজ। আজকের ভিডিও ওকে ওকে বিষয় না, এগুলো আগে নিয়ে নিই তারপরে কথা বলতেছে আস্তে আস্তে। তো আজকে আমরা হয়তো সেখান থেকে বেরোবো, বেরিয়ে আই হতো না একটা গাইডেড বা যাই হোক তো একটা জায়গায় যাবো। আর সেখান থেকেই আসলে আমাদের এবার যে জায়গাটা যাবো ওখান থেকে আর আমি গোসবে যাবো না, ওখান থেকে ওখানেই আমার থেকে ওখান থেকে চ্যালেঞ্জগুলো আমি কিন্তু পূরণ করবো। তো আপনাদের কাছে যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে আমার যে কমেন্ট সেকশন আছে ওখানে কিন্তু চাইলে তুমি বলতে পারো কমেন্ট সেকশনে যে আসলে কী করবো। ওই দুটোটাকে মেরে দিই, মর 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 তাড়াতাড়ি মর তাড়াতাড়ি মর। তো আমার যে ভিডিওগুলো সেগুলো তো 15 মিনিটের উপরে হয় না, 17 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 15 থেকে উপরে এখনও মনে হয় ভিডিও দিইনি। তো এর একটা কারণ হইতেছে যত বড় ভিডিও তত বড়ই কিন্তু তোমার এডিট করতে হয়, তত বেশি এডিট করতে হয়। কাছে পিঠে করলে একটা আইল্যান্ড থাকবে, কারণ এই গেমে অনেক কাছাকাছি অনেক কিছু থাকে, তো বেশি দূরেও কিছু থাকে না, আমার বেশি কাছেও অনেক কিছু থাকবে না, একটু হয়তো একটু দূরে হয়তো থাকবে সেক্ষেত্রে। তো চলে আসছি আমি এখানে, এখান থেকে আমাদের এখন একটা এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে সরাসরি যাবো ওই জায়গায়। তো যে আইল্যান্ড সেখানে যাব, সেখানে যে আমরা তাড়াতাড়ি করবো, দেন ওকে এখান থেকে ক্রাফটিং টেবিলটা বসিয়ে আমি দেখে দিই আসলে কী লাগবে আমার। তো ওকে ওকে ওকে, এই আমার কাছে একটা আছে না এটা, ও আমার কাছে এটা তো উডের নাই স্টোনের আছে, ভুলে গেছি ক্রাফটিং টেবিলে তো আমি এখনই করিনি, তো বানিয়ে এখন এখান থেকে আস্তে আস্তে রওনা হব। তো এইটা আমার ইচ্ছে ছিল বাট আসলে আমার হবে না এটা, বিকজ আমার কাছে বুট নেই, ওই বুট নেই আমার কাছে নেই সেটা দিয়ে করুন এটা ঠিক করছি। দেন এবার আমি কিন্তু এখান থেকে বেরোবো, ও আমার কাছ থেকে নিতে আন্দোলন লাগে নি, ওইটা ওখানে দিয়ে নি বোটটা বাইটা দিয়ে তারপর নিই এটা হাতে। কিন্তু বোটে বসে পড়ছে, আর দেন ব্যাকগ্রাউন্ডে এখন একটা মিউজিক চলছে, মিউজিক শুনে আস্তে আস্তে ওই পরে আমি অনুভব দিতেছি।
আমরা চলে এসেছি আমাদের আইল্যান্ডে। এটা হচ্ছে নতুন আইল্যান্ড, এখানে আমার মনে হয় ও ভাই অনেক স্পেস আছে ভাই। এখানে আসলে আমি কালকে আমার করবো, দেখা যাক কোনো করা যায়। মানে আমার স্পেস তো ভালোই লাগতেছে এখানে, খারাপ স্পেস না, অনেকখানি স্পেস আছে। তো গাইস, তো সামনে ক্যামেরা যাই না, তারপরে কইতাছি সামনের ক্যামেরা হাত দেন না। ওকে, তো আজকের ভিডিওতে এইটুকুই। তো আজকের চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পেরেছি, আর দেন কালকের যে ভিডিও চ্যালেঞ্জ সেটা হইতেছে এখানে একটা ফার্ম এবং একটা ঘর তৈরি করা আবার। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও, পরে একটা ভিডিওতে। আর দেন সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।